हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल कोयलेर रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। আজকে আমি বানাবো একটা আলুর দমের রেসিপি, আফগানি আলু কড়াই বা আফগানি আলুর দম বলতে পারেন। এটা গরম গরম লুচি পরোটার সাথে জাস্ট অসাধারণ লাগে আর খেতে অসাধারণ হয় আর একটু অন্য স্টাইলের। চলুন তাহলে দেখে নিই কিভাবে বানাচ্ছি আফগানি আলুর দম। আফগানি আলু কড়াই বানানোর জন্য আমার যে যে জিনিসগুলো লাগছে প্রথমে আগে সেগুলো দেখে নিই। আমি এই সাইজের আলু, ছোট সাইজের আলু খোসা ছাড়িয়ে জাস্ট কেটে নিয়েছি। আপনারা বড় সাইজের আলু নিতে পারেন মাঝখান থেকে দুভাগ করে, বাট এই সাইজের আলুটাই নেওয়ার চেষ্টা করবেন, এটা ভালো হয় খেতে। এছাড়া আমার লাগবে একটা টমেটো পিউরি, টক দই ফেটানো, এখানে আছে আদা আর রসুন বেশ কিছুটা একসঙ্গে বাটা। এছাড়া আমার লাগবে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, এখানে আছে জুলিয়ান করে কাটা আদা আর কাঁচা লঙ্কা আর কাশ্মীরি রেড মির্চ। এছাড়া আমার লাগবে ফ্রেশ ক্রিম আর আমার লাগবে গোলমরিচের গুঁড়ো। দেখুন অনেকটা তেল আমি প্রায় গরম করতে বসিয়েছি, একটু বেশি করেই তেল দিয়ে এটাকে আলুগুলোকে ভাজতে হবে ছাকা তেলে। আলুগুলো ভাজা হয়ে গেলে আমি আবার তেলটা কমিয়ে নেব। এভাবে আমি সবকটা আলু ছাকা তেলে ভেজে নেব, আর এই জন্যই বলেছিলাম এই সাইজের আলু নেবেন, ভাজতে সুবিধা হবে। আমি আলুগুলো ভেজে ফিরে আসছি। দেখুন আলুগুলো প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তেলও অনেকটা কমিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি আদা রসুন বাটার সঙ্গে ভাজবো। অবশ্যই এটা করে দেখবেন, রেসিপিটা সত্যি অসাধারণ খেতে হয়। আমি প্রথমবার ট্রাই করলাম, প্রথমবারই সুন্দর খেতে হয়েছে। এবার আদা রসুন বাটার সঙ্গে আলুগুলোকে একসাথে ফ্রাই করব। বেশ খানিকক্ষণ সময় ধরে দেখুন আলুগুলো ফ্রাই হয়ে গেছে, আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এরপর যে আমি টমেটো বাটা করে রেখেছিলাম সেটা আমি এর সাথে ফ্রাই করব। যেহেতু টমেটো দিলাম, আমি সামান্য একটু লবণ এর সাথে অ্যাড করে দেব। লবণ আমি স্বাদ মতো অল্প দিলাম, পরে আমি আরেকটু অ্যাড করব, দিয়ে এটাকে আমি আরো কিছুক্ষণ ফ্রাই করব। দেখুন আলুর কালারগুলো দেখে বুঝতেই পারছেন ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার আমি কিছু মশলা এখানে অ্যাড করব। প্রথমে দিয়ে দেবো একটুখানি জাস্ট অল্প হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা বুঝে ইউজ করবেন এখানে। দিয়ে আমি আবার কিছুক্ষণ এটা নেড়ে নেব। যেহেতু এটা জল দিয়ে সেদ্ধ হবে না বা আলুগুলো সেদ্ধ করা নেই, তাই জন্য কড়াইতে এটা ভেজে ভেজেই সেদ্ধ করতে হবে। আমার আলুগুলো প্রায় অর্ধেক ভাজা হয়ে গেছে, সেদ্ধ প্রায় ভালোভাবে হয়ে গেছে, দেখুন ভেঙেও গেছে। এর থেকে বোঝা যাচ্ছে ভাজতে ভাজতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু সামান্য কাশ্মীরি রেড মির্চ অ্যাড করছি সুন্দর একটু কালারের জন্য। দিয়ে দেবো অল্প একটু গোলমরিচের গুঁড়ো। এরপর দিয়ে দেবো টক দই, এখানে আমি 100 মতো টক দই ইউজ করছি 1 কিলো আলুর জন্য। দিয়ে এটাকে আমি সব কিছু ভালোভাবে কষাতে থাকবো। স্মেলটা জাস্ট অসাধারণ আসছে, আপনারা এটা ঘরে ট্রাই করলে বুঝতে পারবেন কথাটা আমি সত্যি বলছি। দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে, দইয়ের জলটাও শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি স্বাদ মতো একটু চিনি দিচ্ছি সবকিছু ব্যালেন্স করার জন্য, আর দিয়ে দেবো সামান্য একটু লবণ। যেহেতু অল্প লবণ আগে দিয়েছি, আমি এবার বুঝে অ্যাড করব। দিয়ে আবার এটা আমি খানিকক্ষণ কষিয়ে নেব। দেখুন তেল ভালোভাবে ছেড়ে গেছে, একদম সুন্দরভাবে কালারও এসে গেছে। এই পর্যায়ে আমি সামান্য একটু জল দেবো, জাস্ট 1 কাপেরও কম, হাফ কাপেরও কম আমি জল এখানে ইউজ করছি। এটা গামাখাই হয়, এটা গ্রেভি হয় না। এটা ফুটে উঠেছে গ্রেভিটা। এই পর্যায়ে আমি ফ্রেশ ক্রিম এখানে অ্যাড করে দিচ্ছি। কোনো কিছুই কিন্তু স্কিপ করা যাবে না, আমি যে কটা জিনিস ইউজ করেছি ইউজ করতেই হবে। গ্রেভির কালারটা দেখুন সুন্দর হয়েছে, একদম অসাধারণ দেখতে জাস্ট লাগছে আমার। দেখুন আলুর দমটা প্রায় হয়ে এসছে, গ্রেভিটা ফুটে উঠেছে ভালোভাবে। এই পর্যায়ে আমি সামান্য ধনে পাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো জুলিয়ান করে কেটে রাখা আদা কুচি আর সামান্য একটু লঙ্কা,
এখানে আমি অ্যাড করব। আমি বলছি অবশ্যই রেসিপিটি ঘরে ট্রাই করুন, ভীষণ ভালো খেতে হয়। এটা লুচি, পরোটা, গরম গরম ভাত সবকিছুর সাথে ভালো লাগবে। অবশ্যই রেসিপিটি ট্রাই করুন। অনেক রকম আলুর দম তো খেয়েছেন, এটাও অবশ্যই একবার বানান। আর কেমন হয়েছে আমাকে জানাবেন। আমার আফগানি আলু কড়াই রেডি, এটাকে আমি সার্ভ করে দিয়েছি। এটাকে আমি আজকে গরম গরম লুচির সাথে সার্ভ করব। আপনারা ভাতের সাথেও সার্ভ করতে পারেন, পরোটার সাথেও সার্ভ করতে পারেন, খেতে জাস্ট অসাধারণ হয়। অবশ্যই রেসিপিটি ঘরে ট্রাই করুন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন। আর এটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে করে জানাবেন। আজ তাহলে আসি, টাটা।